হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই জেনে গেছো আজকে কোথায় আছি। আজকে আছি মাপসা, তো কিছু কেনাকাটা করবো, তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর যতটা পারবো দেখাবো মাপসা মার্কেটটা, আর তার সাথে সাথে দেখাবো যে কোথা থেকে কোথায় বাস পাওয়া যায় সেটাও দেখাবো। আর তোমরা থাকো ভিডিওতে, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তো ফেসবুক পেজটা ফলো করে দেবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো যাওয়া যাক। তো আমাদের বাস এইটা হলো পার্কিং বাগাতে, তো পার্কিং থেকেই যাবো এখন। সামনে বাস দাঁড়িয়ে আছে, তো গাইজ চলো যাওয়া যাক। আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। তো গাইজ আজকে আমাদের ট্রাভেলটা পুরোপুরি বাসেতে, তো এখন আমরা প্রায় চলে আসছি কালাঙ্গুর বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ পুরোপুরি কালাঙ্গুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। তো আজকে আমার অফ ছিল, সেই উদ্দেশ্যে আজকে একটা ব্লগ, তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওতে। কালাঙ্গুর সার্কেল ওটা চলে গেলে একদম পুরো কালাঙ্গুর বিচ, এই রাস্তাটা চলে গেলে পুরো কালাঙ্গুর বিচ, আর এটা চলে গেলে একদম কান্দুলিম রোড, আর এটা হয়ে গেলে পুরোপুরি বাগা। সো গাইজ চলো যাওয়া যাক। তো বন্ধুগণ আজকে এখন আছি বর্তমানে কালাঙ্গুর বাস স্ট্যান্ডে। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে গেলো পুরোপুরি মাপসাতে, আর এটা চলে গেলো পুরোপুরি কালাঙ্গুর ব্রিজে এবং বাগাতে, এবং আঞ্জনও যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এটা পুরোপুরি চলে গেলো একদম কান্দুলিম রোড হয়ে পুরোপুরি পাঞ্জিমে, পাঞ্জিমে ব্রিজের ওখানে উঠে যাবে এই রাস্তাটা। দেখতে আর 5 মিনিট লাগবে মাসে। গাইস আমার যে ভিভো মোবাইলটা আছে, ভিভো মোবাইলটার জন্য একটা ব্যাক কভার নেব, পিছের প্রথমে ব্যাক কভারটা নিয়ে নিই। তো এটা হলো মোবাইল, ভিভো মোবাইলের কভার নেব, চলো যাওয়া যাক। জিজ্ঞাস করি কভার আছে, গাইস ব্যাক কভারটা নিয়ে নিলাম। গাইস এটা হলো ব্যাক কভার মোবাইলের। বিভিন্ন রকমের আতর এই সাইড থেকে দেখাচ্ছি। তো বন্ধুগণ একজন পেয়ে গেলাম এখানে মাপসা মার্কেটে, তো আতর নিতে আসছিলাম, তো সেখান থেকেই, তো একে বলবো আমি হিন্দিতে, তো এ নিয়ে বাংলাতে বলবে। তো হাই বাঙালি কেমন আছো, এই মেয়ে যে বল রা
স্কোপ কো বলনা পারে জো মে ল্যাঙ্গুয়েজ বলে ওই স্কোপই বলনা পারে গা রিপিট কর হাই বাঙালি কেমন আছো হাই বাঙালি কেমন আছো আপ তুমি কি ভালো আছো ভালো ভালো আছো পুরালে পুরালে একদম পুরালে রে আরে আরে কি হল हेडफोन ब्लूटूथ स्पीकर हेडफोन टेडफोन सब कुछ पा जाए सस्ता सस्ता जमा कपड़ जो पा जाए तो 100-200 টাকা 150 টাকা 250 টাকার मध्य जमा कपड़ पा जाए खूब भलो जगह घर दुकान मैं প্রচুর দোকানে যেগুলো জামা কাপড় 350-400, 500-550 টাকা নিচে পাওয়া যায় না সেখানে সেই জামা কাপড়ের কোয়ালিটি সেখানে দিচ্ছে এখানে বর্তমানে তোমার রেট দিচ্ছে 100 টাকা 150 টাকা 250 টাকা 300 টাকা এখানে পাওয়া যাচ্ছে তো তোমরা যদি আশা করে যদি আসো এখান থেকে জামা কাপড় নিতে পারো প্রচুর কমে কম দামের মধ্যে পাওয়া যায় এখানে জামা কাপড় তো গাইস দেখতে পাচ্ছো তো জামা কাপড় কোয়ালিটিগুলো একটু দেখা দিচ্ছি তোমাদেরকে ভাই কত টাকা লাগায় আপনি 150 টাকা গাইস তো 100 টাকা গাইস 150 টাকা জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানে পুরো হাই কোয়ালিটি ভালো ভালো জামা কাপড় বিক্রম ডিম 7 তো গাইস দেখতে পাচ্ছো পুরো একদম মানে কম রেঞ্জের মধ্যে ভালো জামা কাপড় একদম একদম কম দামে দামে চলে আসলাম হেডফোন সস্তা সস্তা একদম হেডফোন পাওয়া যায় এখানে তো ব্লুটুথ স্পিকার আছে লাইটও আছে এখানে ভাই কত টাকা দে রে 350 का तो गाइस हम लोग ऑनलाइन से जेटा हमें ऑनलाइन थे मांगा से दाम पूरा प्राइस पड़े प्राय हजार नीचे पड़े ना गाइस तो से ही हेडफोन दिखे 350 টাকা तो एवं लाइट गुलो दिखे तो भाई लाइट का प्राइस कितना है ये 250 का जो हम लोग जरा मांगा जगह ऑनलाइन प्राय दोकने कीनते जाए कम से कम 500 টাকা दीचे देना क्या 250 টাকা पा जा तो हेडफोनों पा जा 60-70 টাকা 100 টাকা हेडफोनों पा जाए अनलाइने मांगाले कम 200-150 টাকা नीचे पाव जाए ना तो यहाँ ब्लूटूथ ये कितना का दे रहा है भैया ब्लूटूथ हेडफोन 300 का दे रहा है तो मैंने 300 টাকা दिखे ये हेडफोन जेटा अनलाइने मांगाले कम 1000 नीचे 1500 টাকা नीचे पाव जाए ना तो दिखे ये प्राय 350 টাকা এরকম ही নিবে देखे कम कम दाम पा जाने एकदम कम दामे पा जाने जो क्यों जो आसो तो एखान कम दामे नीते पारो भालो क्वालिटी माल कम दामे दिच्छे छोटो छोटो बच्चा रेखे बेचे कि नहीं तो देखते कम दामे हेडफोन एकदम नाना रकम जिनिस दिच्छे एकदम प्रचंड कम दामे एखाने तो चले आसलाम आर एकटा दोकाने तो एम आई का पावर बैंक कितना है 700 में मिला है जो जेटा आमरा अनलाइने किनले बर्तमाने प्राइस पड़े 1500 টাকা থেকে 2000 টাকা तो एम आई दिच्छे पुरोपुरी कितना बोला भैया आपने तो देखते तो कम दामे हेडफोन दिच्छे एखाने মাফসা মার্কেটে আসছি তো একটা পান খাবো তো অনেক দিন ধরে হয়েছে পান খাই না তো ওখান থেকে মিষ্টি পান বানাচ্ছে আমাদের ভাই কি কি ডালা আছে ভাই পান মে কি কি ডালা আছে ডালা হ্যাঁ আর চিটি চিটি ডালা নারিয়েল কা কোপরা ডালা তো পান কিতনে কা হে 15 রুপে কা হে 15 রুপে কা হে তো তো গাইস 15 টাকা পান যেটা আমাদের ওখানে 10 টাকা পাওয়া যায় তো এখানে একটু বেশি রেট কারণ এখানে একটু সবকিছু क्वालिटी भलो तो गैस चले पाना खे निल खूब भलो मानी पाना तो मेन उद्देश्य सी कोथा कोथा बस पा जाए तो देखा तुम्हारे बस कोथा कोथा पा जाए बड़ो पार्किंग एखान अनेक जगह बस पा जाए मार्केट थे बस स्टैंड एयरपोर्ट पर्त बस पा जाए गैस एखान तुम जो आसो गोवाते तो एखान बस थे अनेक जगह ट्रावल करते भाड़ा बेसि ना 20 টাকা থেকে 30 টাকার भर हो जाए भाड़ा एखे पाजिम थे मापसा मापसा थे पाजिम तो भाड़ा बेसि ना 25 থেকে 30 টাকার मध्य भाड़ा हो तो गाइस एट बस स्टैंड टिकट काउंटार बस आसल मापसा एक्सप्रेस टू पाजिम तो एखान अनेक जगह पा जाए शालीमा मडगाव
আরো নানান রকম আছে এখান থেকে পাঞ্জিম। তো গাইস এখানে ভিডিওটা বন্ধ করছি, কেমন লাগলো ভিডিওটি, তো আজকের ব্লগটা তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখে রাখো চ্যানেলটি, তো চ্যানেলটি সবাই ফলো করে দেবো। তো গাইস চলে যাওয়া যাক, এখন চলে যাবো নেক্সট ব্লগ ভিডিও শীঘ্রই।